নির্বাচন নিয়ে বিএনপি নীতি রাষ্ট্রঘাতী নীতি, জনগণের রায় যাই হোক শেখ হাসিনার মেনে নেওয়ার সাহস আছে, কিন্তু তারা কেন ঘুমটা পড়ে ইউনিয়ন পরিষদে নির্বাচনে আসেন? বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা চার লেন প্রকল্পের অগ্রগতি দেখতে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। 369 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পের কাজ দেখতে এসে সমসাময়িক বিষয় নিয়ে কাদের বলেন, বিএনপির রাজনীতি লোটপাটের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই। নির্বাচন নিয়ে বিএনপির নীতি একটা আত্মঘাতী নীতি, যা কর্মী সমর্থক ও ভোটারদের সাথে প্রবঞ্চনা ছাড়া আর কিছু নয়। ব্যালটের মাধ্যমে জনগণ নেতৃত্ব নির্বাচন করবে, জনগণের রায় যেটাই হোক সেটা মেনে নেওয়ার সৎসাহস শেখ হাসিনার আছে।